নিন্দা করো এবং নিন্দা শোনা দুটি পাপ নিন্দে যতক্ষণ না নিজের সম্পূর্ণ ক্ষোভ প্রকাশ করতে পারে ততক্ষণ পর্যন্ত চুপ করে না সমস্ত পাপের উৎস আর জিভা তাই মানুষের উপর সংযম রাখা উচিত চোখ বিকৃত হলে পাপ করা যা শুরু হয় আর জিভা বিকৃত হলে শরীর খারাপ হয় প্রকৃত ভালোবাসা সকল ভয় দূর করে যারা ভিতর ও বাইরে সৎ তারা নাচক তো পছন্দ করে না সৎ ব্যক্তিদের মধ্যে অহংকার থাকে না তাই তাদের সমাজে প্রয়োজন হয় না সৎ ব্যক্তি কথা বললে সত্য কথা বলে কখনো মিথ্যা কথা বলে না এবং লোক থাকে না